আপনি যদি বইয়ের শব্দগুলি পড়ার সাথে সাথে সেগুলো আঙ্গুল দিয়ে শব্দ ইশারা করলে শিশুদের পড়তে শিখতে সাহায্য হবে শিশু যখন আপনাকে পড়তে দেখছে আপনি তখন পড়তে পড়তে শব্দের নিচে আঙ্গুলটি বাম থেকে ডান দিকে সরাতে পারেন উদাহরণস্বরূপ আপনি এটি বই পড়ার সময় করতে পারেন কুকুরটি খুব জোরে দৌড়ে গেল অথবা আপনি এটি পোস্টার পড়ার সময় করতে পারেন আসুন অনুষ্ঠানটি দেখুন যদিও এটি খুব সহজ বলে মনে হচ্ছে এটি লিখতে শব্দগুলি কথ্য শব্দের প্রতিনিধিত্ব করতে তা শিশুকে বুঝতে সাহায্য করে এবং এটি তাদের বাম থেকে ডান পড়তে শিখতে সাহায্য করবে